হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটি তথ্য শেয়ার করব। পালেরমো সিটিতে যারা আমরা বাঙালির বাস করি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। পালেরমোর কস্তুরাটা, আগে যে কস্তুরাটা ছিল বিয়া সান লরেন্সো, সেটা এখন চেঞ্জ করণে একটি জায়গায় শিফট করছে। তাই ২০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ। এখানে কোনো এখন কাজ হচ্ছে না কস্তুরায়। নতুন কস্তুরাতে আগামী ১০ জানুয়ারি ২০২৪ ইংরেজি থেকে নতুন কস্তুরার কার্যক্রম নতুন ঠিকানায় সকল ইমিগ্রেশন ক্রান্ত সকল কাজ সম্পাদন করা হবে। তাই ভাবলাম আপনাদের সাথে এই কথাটি শেয়ার করি। আমরা হয়তো অনেক বাঙালি আছি, আমরা জানি না আবার আমরা যাতায়াতের জন্য কীভাবে যাব। সেজন্য আমাদের পলিতেমা থেকে ১০৪ বা ১০৮ নং বাসে বাসে পিয়াসা ইন্ডিপেন্ডেন্সা যাব। তারপর পিয়াসা ইন্ডিপেন্ডেন্সা থেকে ৩২৭ নং বাসে কস্তুরা সামনে যাব। আবার সেন্ট্রাল স্টেশন থেকেও ১০৯ নং বাসে পিয়াসা ইন্ডিপেন্ডেন্সা যাওয়া যাবে। আবার পিয়াসা ইন্ডিপেন্ডেন্সা থেকে ৩২৭ নং বাসে কস্তুরা সামনে। নতুন কস্তুরাটি হয়েছে বিয়া জুসেপ্পে পিত্রে নাম্বার ২২৩। আশা করি সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন। সবাইকে শেয়ার করবেন, সবাই যেন এটা জানে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের সবার জন্য। কারণ আমাদের কাগজপত্রের সব কাগজপত্র ঠিক না রাখলে তো হবে না। আমরা ইউরোপের মাটি থাকতে হলে অবশ্যই আমাদের কাগজ ঠিক রাখতে হবে। তাই সবার সাথে এই কথাটি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।